আমি কই বিল করছি স্যার, এরানে মানুষ আমি এরারকে আটকাইতে রুম। হ্যালো গাইস, ইটস মি বিশ্বিতা। তোমরা যদি না হাসো তাহলে হয়ে যাবে অনেক 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 রিস। তো আজকে আমি সাবরুমের দিকে আইছি। তো এটা ভিতরে একটা জায়গা, তো এখানে উপজাতি ভাই বন্ধুরা একটা মেলা চলতেছে। জাস্ট মেলাটার আমি নামটা জানি না গীতা, তো আমি এখন জানাই দিব নামটা গীতা। তো ওই মেলাতে ঢুকলাম, একটু মানুষের রিয়াকশন নেব আর মেলাতে একটু মজা করবো। অসাধারণ অসাধারণ। তো তোমরা সঙ্গে থাকো, দেখা দেবো। আর এখানে একটু লাইটটা কম। তো ভাই এখানে বুট মডার সব আছে। ওই জায়গায় নয় তরমুজ, ওই জায়গায় নয় তরমুজ ভাই। চলো চলো তাইয়া। এ তোমরা মেলাটার নাম জানি কিটা? বকুল মেলা। চলো চলো, এটা চক্র কোয়া হয়। তো এখানে রাউন্ড রাউন্ড ঘুরে সবাই। আর এই যে এখানে এখানে পূজা হয়, এই যে দেখো। তো হে দেখতেছি না, বুঝতে বই রানি জায়গা ও ভাই, এ তো ডেঞ্জারাস ব্যাগ। চক্রটা ঘুরে কমপ্লিট করতে তিনটা মন্দির আছে, এই যে একটা দুইটা, তারপর ওই না তিনটা। ঘুরতে 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 তিনটা শেষ করতে বোধ আমি 30% আইছি মাত্র। আর আমার তো জুতা নাই, মোজা। চলো ঘুরি আইছি, জানো ঠাকুর তো সবার একটাই। আর আমি বাসি নিয়ে গেছে, দেখো আমার ভিডিও। আরে বাহ, ঠিক আছে ভাই। সো ফাইনালি শেষ হয়েছে বহুত কষ্টে। ও মা, হ্যালো বিউটিফুল লেডিস, হ্যালো। তারা যে প্রোগ্রাম হয়েছে, আমি একটু লাইচ্ছাম দাদা। আয়ো রে মা, যতক্ষণ আমি মাথায় তরমুজ লাগিয়ে ঘুরছি খুব কম মানুষই চিনতে পারছে। বাট স্টেজে ওঠার পর যখন তরমুজ খুলছি, এরপরে স্টেজ থেকে নামার পরে আমার অবস্থা পুরো নাজে হাল হয়ে গেছে, কারণ আমার লগে কেউ নাই। যার জন্য আর কোনো উপায় এসলো না, ভিডিও এখানেই শেষ করতে লাগছে। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, যদি আমার কাজ ভালো লাগে ওইখানে অ্যাক্টিভ থাকো, কারণ আর কিছুদিনের মধ্যে আউট অফ স্টেশন থেকে আমি কাজ দিতেছে। আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। টাটা বাই বাই, দেখা হইতেছে নতুন ভিডিও নিয়ে। অনেক মজা লাগলো। ঠিক আছে চলো, দিল্লি বিদু দেখি। ওকে ওকে ডান। আমার আরে ভাই, আমার রাস্তা বিল করেন না। আমি কই বিল করছি স্যার, এরানে মানুষ আমি এরারকে আটকাইতে রুম। এরা আমার দর্শক হবে কোন?